আলো সেটাই কালী পুজো এবং সেই দীপাবলি সবার জন্য ভালো হোক এই কামনা করে শব্দবাজি সহ আতশবাজি বন্ধ হোক এটা নিয়ে মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। কালী পুজোর শব্দবাজি সহ বিভিন্ন ধরনের বাজি ফাটানো বন্ধের আর্জি দেওয়া হলো। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ এবং হাইকোর্ট জানিয়েছে আগামী 29 অক্টোবর মামলার শুনানি, অর্থাৎ 30 অক্টোবর উপনির্বাচনের ঠিক আগের দিন 29 অক্টোবর মামলার শুনানি। সেক্ষেত্রে 2020-এর যে নিয়ম সেটাই কার্যকরী হোক এমনটা মামলার পক্ষে বলা হয়েছে। নিয়ম এই যে মামলা করা হয়েছে তার শুনানি 29 অক্টোবর, সেদিন জানা যাবে এবছরের কালী পুজো আতশবাজির আলোতে আলোকিত হবে শব্দবাজি পূর্বে নাকি গত বছর অর্থাৎ 2020 নিষেধাজ্ঞা জারি থাকছে।